একটি অনুরোধ করতে চাই। যেহেতু আজকে আমাদের এই অনুষ্ঠানটা মূলত পাক পাঞ্জতনকে উদ্দেশ্য করে, তাই না বাবাজিরা? তাহলে আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার সাথী শিল্পী বাংলাদেশের প্রখ্যাত একজন বাউল ফকির পলাশ বাউল, উনি বেহালার মাধ্যম দিয়ে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামের দরুদ শরীফ বাজিয়েছেন যন্ত্রের মাধ্যমে। আমি সকলের কাছে মা বোনেরা এবং আমার বাবাজিরা ভাইরা, আমি সকলের কাছে অনুরোধ করব পাক পাঞ্জতনি নাজাতের তরি, তা যদি হয় এটা আমরা সকলেই বিশ্বাস করি কিনা, আলহামদুলিল্লাহ, তা যদি হয় আস্তে, আমি সকলের কাছে অনুরোধ করব সকল সাধুগুরুর চরণে, সকল শ্রোতাবৃন্দর চরণে পায়ে হাত দিয়ে বলবো, আমরা যন্ত্রের মাধ্যমে দরুদ শরীফটা না বাজিয়ে যদি আমরা দরুদ শরীফটা একটু গাই কেমন হবে? ভালো হবে, ভালো হবে। তাহলে আমরা সকলেই যেন দরুদ শরীফটা, আমার হুজুর পাকের দরুদ শরীফ নামের দরুদ শরীফটা যেন সকলেই একবার আমরা গাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যাদে মুহাম্মদ ওলায়ালে সাইয়্যাদেনা মুহাম্মদ, নবীজির দরুদ পরম আমিন সকলে, আমার হুজুরের সফায়াত কো রিবেন নবী হাশরে, সফায়াত কো রিবেন নবী হাশরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যাদেনা মুহাম্মদ, ওয়ালায়ালে সাইয়্যাদেনা মুহাম্মদ। বাবাজিরা আমার, আমরা আমাদের সমাজের একদল মানুষ আছি, যেটা আমার হুজুর পাককে, যেখানে আমার মাননীয় চেয়ারম্যান সাহেব বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হয়ে যদি তিনি সম্মান পায়, যাহাকে সৃষ্টি না করলে কলকাইনাদের একটি বালির কোনো সৃষ্টি করতেন না, এটা কে বলেছে? আমার মালিক, মহান সৃষ্টিকর্তা। তাহলে তার সম্মানের ক্ষেত্রে আমরা একটু দাঁড়িয়ে তার নামের একটু কিয়াম করতে পারি না বাবা? অবশ্যই। তাহলে আমরা দয়া করে, আমি সকলের কাছে বলবো দয়া করে একটু দাঁড়িয়ে আমার হুজুর পাকের নামের একটু কিয়াম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা।
يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তুমি যে নূরের ও রবি এ নিখিলের ধ্যানের ও সবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবি আনবি سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك شكول كي أمي সকলের কাছে কৃতজ্ঞতা জানাই আমরা সকল যে নবী প্রেমী পাকপান যাতনকে ভালোবাসি পাকপান যাতনই নাজাতের তরি এই কথাটা বিশ্বাস করি সেজন্য আমি সকল সাধুগুরুর চরণে ছোট্ট করে একটি ভক্তি দিয়ে তারপরে আমি আমার মহতি জলসার কাজ শুরু করতে চাই ধন্যবাদ সকল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সর্বপ্রথম মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি মহান মালিক আমাকে সম্মানের ক্ষেত্রে বাঁচিয়ে রেখেছেন আমি মালিকের দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা জানাই মহান মালিক যাহাকে সৃষ্টি না করলে এই কুল কাইনাতের একটি বালির কোন সৃষ্টি করতেন না তিনি আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম আমার নবীজির কলিজার টুকরা হলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত শেরে খুদা মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতিমা তু জোহরা মাওলা হাসান মাওলা হুসাইন পাকপান যাতনের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম রেখে বারো ইমামের প্রতি লাখ কোটি শ্রদ্ধা রেখে বিশ্বের যত অলি আবদাল গাউস কুতুব যে যেখানে শাহিত আছেন প্রত্যেক অলিদের দরবারের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি অঞ্জলি রেখে ভক্তি শ্রদ্ধা রাখছি যে এই দুটি মানুষের দয়া ছাড়া কৃপা ছাড়া ভালোবাসা ছাড়া আমি আপনাদের মধ্যে আসতে পারতাম না আমার সে মহান মা বাবার চরণে প্রেম ভক্তি রেখে জন্মদাতা হযরত শাহ সুফি রহিমউদ্দিন ওরফে রব আলচিস্তি নিজামি বাবা জানের দরবারের প্রতি লাখ কোটি ভক্তি রেখে মহতি জলসার কাজ শুরু করলাম চার তরিকার মোর্শেদ কেবলা জাহার চরণে আমি আমার এই পচা দেহটাকে বিক্রি করেছি বাবা জান ভবপারের কান্ডারি নয়নের মণি চারতরিকার মোর্শেদ কেবলা হযরত গাউসেল আজম শফিউল বাশার আলচিস্তি নিজামি সিঙ্গার আজিমপুর মানিকগঞ্জ দয়ালের দরবারে লাখ কোটি ভক্তি রেখে দাদাগুরু বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার ওরফে রশিদ সাইজি দাদা জানের রওজার প্রতি সালাম শ্রদ্ধা রেখে ফকির মাওলা দরবার শরীফের যত ভক্ত আশিকান সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে ভক্তি রাখছি যিনি আমার গানের স্রষ্টা যাহার চরণের সো না পেলে আমার এই বাউল বিচার গান করা হতো না বাংলাদেশের প্রখ্যাত একজন বাউল বাবাজান ফকির আবুল সরকার ফরিদপুরি চণ্ডীপুরি বাবাজানি কদমী লাখ কোটি ভক্তি রেখে ভক্তি রাখছি দাদা উস্তাদ বাউল সম্রাট সাধক আইনল মিয়া আলচিস্তি নিজাম ফরিদপুর বাবাজানের দাদা জানির কদমে ভক্তি শ্রদ্ধা রেখে ভক্তি ভরে স্মরণ করছি দাদা কাকা উস্তাদ শ্রী অসীম দাস বাউল বাবাজানের সমাধির প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রেখে দৌলতদিয়া ক্যানালঘাট নুরুমণ্ডল পাড়া পবিত্র মহরম ওরস কমিটি আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি ভক্তি রাখছি প্রধান উপদেষ্টা শেখ নজরুল ইসলাম বাবু
উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান পরামানিক, উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হাই শেখ, উপদেষ্টা মোহাম্মদ জামাল চৌধুরী, সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নুরাল মোল্লা, সহসভাপতি জনাব মোহাম্মদ লুৎফর সর্দার, সহসভাপতি শুকুর খা, সহসভাপতি মোহাম্মদ হারুন মোল্লা, সহসভাপতি মোহাম্মদ মাজেদ শেখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম চুন্নু মুন্সি, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম সর্দার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মনসুর আলী মেম্বার, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ হাশেম সর্দার, প্রচার সম্পাদক মোহাম্মদ রমিশ সর্দার, সহ প্রচার সম্পাদক বাহাউদ্দিন বাহার, 1 নং সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা, অন্যান্য সদস্যবৃন্দ এবং পরিচালক লালটু শিকদার, আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। পার্সোনালভাবে আমার দাদা ভাই মাননীয় চেয়ারম্যান সাহেব আমার রহমান চেয়ারম্যান সাহেব শ্রদ্ধাভাজন, আমি ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি এবং ওনার সফর সঙ্গী জানারা সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি, ভক্তি রাখছি আমার বাবাজান রশিদ ফকির সাহেব, ভক্তি শ্রদ্ধা রাখছি টেনু ফকিরের দরবার শরীফের প্রতি, আমার বড় বাবা হজরত শাহসফি ফটিক শেখ রহমতুল্লাহ আলাইহির পাক মাজার শরীফে ভক্তি শ্রদ্ধা রাখছি, গড়পাড়া এমাম বাড়ি হজরত শাহসফি খলিলুর রহমান বাবাজানের রওজার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি, ভক্তি শ্রদ্ধা রাখছি দয়াল বাবা আরিফুর রহমান বাবু, ভক্তি শ্রদ্ধা রাখছি শাহজাদা রহমান বাঁধন, ভক্তি রাখছি তাজিনুর রহমান তাজ, গড়পাড়া এমাম বাড়ি পূব বাড়ি পশ্চিম বাড়ি যত অলি আল্লাহ গাউস কুতুব আছেন সকলের দরবারের প্রতি আমি আমার সালাম শ্রদ্ধা রেখে, মঞ্চে উপস্থিত যত সাধুগুরু বৈষ্ণব সকলের প্রতি, বিশেষ করে আমার কাকাজান ফরিদুল ইসলাম আমি ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি, অনেক নেতা কর্মীগণ এখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি, নাম জানা অজানা সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে যাহার সাথে আমার গান, বাংলাদেশের সুনামধন্য বাউল পলাশ ফকির, আমি ওনার প্রতি সালাম রেখে উভয় শিল্পীর সাথী শিল্পী যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমার মাজেদ সরকার আমি দাদাজানের প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি, আমার পর্দার আরে মা বোনেরা সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, মুসলমানের প্রতি আসসালামু আলাইকুম, হিন্দুর দাদাদের প্রতি আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমার পরিচয় দেবার মতো কিছু নাই বাবাজিরা, আমি মুসম্মদ সোনিয়া সরকার, আমার বাড়ি এই পাশেই কুমরাকান্দি ইমামবাড়ি, গলন্দ কুমরাকান্দি ইমামবাড়ি, আমাকে অনেকেই চেনেন, আমি আপনাদেরকে না চিনলেও আপনারা অনেকে আমাকে চেনেন, সকলের প্রতি আবারও বেশি বেশি করে সাধুবাদ জানাই, ধন্যবাদ সকল। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, অনন্ত অসীম প্রেম
প্রেমময় তুমি বিচার দিনের স্বামী অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী তোমার প্রিয় অভিষেক সে পথে ভ্রান্তি চির পরিতাপ যে পথে তোমার চিরয় অভিষেক যে পথে তোমার হজরত আলী পাক দরবারে ভক্তি জানাই নত শিরে দুই মামে পাক দরবারে বাজান ভক্তি জানাই নত শিরে আরো ইমামে পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে বিশ্বের আউ দিয়া যত ভক্তি করি হইয়া নত বাগদা দেতে রৌবর কো দয়াল হাজির নাজির আজমির বন্দি দয়াল খাজা তুমি ভক্তের ভক্তি নিবা সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তোমার ভাগনা শাহ
দাহ পরার পরানে মি ছাইয়াই এই প্রাণ বীরপুর বাবা সাহয়ালি যাই বাবা তোর রৌজার ধুলি তুলি লেমান লেংটাই আমি স্মরণ করলাম তোমার নামটা মাঝ ভান্ডারের পাক দরবারে বাজার ভক্তি জানাই নত শিরে কোথায় আমার ও কালুষা স্মরণ করলাম তোমার নামটা শালাল সারো পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে আমার ফরিদপুরে শেখ ফরিদশা স্মরণ করলাম তোমার নামটা বিসমিল্লা শান পাক দরবারে বাজান ভক্তি জানাই নত শিরে আটরশিতে আসমদ সারে সালাম ভক্তি নত শিরে চন্দ্রপাড়ার সুলতান সারে আমি ভক্তি জানাই নত শিরে রাজবাড়িতে জামাই পাগল দরবারেতে ভক্তি এখন কুষ্টিয়াতে লালন সারে ভক্তি জানাই নত শিরে পাঞ্জুষা ও দূরবীনসা স্মরণ করলাম তোমার নামটা উথুলিতে ফজর পাগলা স্মরণ করলাম তোমার নামটা বাহের পাগলের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে করপাড়াতে ও খলিল ছান দরবারেতে ভক্তি আমার যেখানে যেই হালে থাকো তোমার দাসীর প্রতি লক্ষ্য রেখো সালামপুরে উঁচাই পাগলা স্মরণ করলাম তোমার নামটা পরিয়াবরে বলি যত নাম ধরে আর বলবো কত ভিটকা সরি আল্লাহ বাজান দরবারেতে ভক্তি আমার উঠাই আমার ও দিনদাসা স্মরণ করলাম তোমার নামটা জিন্দাসারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে দেওয়ান আব্দুল আজিজ ও রশিদ শাহ স্মরণ করলাম তোমার নামটা মনপীরের পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে কৌসার সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে পাঠই মুড়ি আফাজ পাগলা স্মরণ করলাম তোমার নামটা শাহী মন্দিরের হারণ সারে ভক্তি জানাই নত শিরে শাহী মন্দিরের হারণ সারে আমি ভক্তি জানাই নত শিয়ারে মিসকিন সাধ পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে তার তরিকার বাজান দিনি তারে ভক্তি করি আমি শফিউল বাসার নামটি ধরে ভক্তি জানাই নত শিরে দাদা গুরু রশিদ সরকার দরবারেতে ভক্তি আমার উস্তাদ সরকার আবুল চান্দে ভক্তি জানাই নত শিরে দাদা উস্তাদ আইনাল মিয়া দরবারেতে ভক্তি দিয়া কাকা উস্তাদ অসীম চান্দে ভক্তি জানাই নত শিরে বিশ্বেরও আউ নিয়া যত ভক্তি জানাই হইয়া নত ভাই আমার সরস্বতী কণ্ঠপুরে সরস্বতী নাবানীর পাকচরণে ভক্তি জানাই নত শিরে কান কমিটি আছেন যারা আমার ভক্তি নেন আপনারা চেয়ারম্যান মেম্বার আছেন যত আসসালামু আলাইকুম সভা করে বসলেন যত আমার সালাম নত শিরে মা বোনেদের পাকচরণে ভক্তি জানাই নত শিরে শিল্পী আছেন যিনি তারে ভক্তি জানাই আমি সহশিল্পী বিন্দু আছেন যারা আমার ভক্তি নেনা আপনারা ঠিকানায়ার বলি বকি বলিবারার আছে বাকি রাজবাড়ি রই জেলা ধরি গলন্দমোর থানা ধরি জামতলাহাট বসত বাড়ি ওইখানেতে বসত করি বর্তমানে গলন্দতে কুমরাকান্দি গ্রামটি ধরে সোনিয়া সরকার নামটি ধরে ভক্তি জানাই এয়া সরে সোনিয়া সরকার নামটি ধরে ভক্তি জানাই এয়া সরে
বিশেষ করে আমরা যারা বাউল, আমি অন্যান্য বাউলদের কথা বলতে চাই না, আমি আমার কথাটা বলি। আমি যাদের নামের গুণে, যাদের রহমতে গান করি বাবা, তাদের নামটা যদি একটু স্মরণ না করি, আমার জানা কথাগুলোও আমি ভুলে যাব, যার কারণে যারা আমার মালিক, আমার তাদের গান তো তারাই গায়, কিন্তু উপলক্ষ মাত্র আমি। আরে তারা যেন তাদের রহমতে থেকে আমাকে বঞ্চিত না করে, সেই জন্য তাদেরকে ডেকে আমি আমার হৃদয় মধ্যে আঁকড়ে ধরে আমি আমার মঞ্চটাকে শুরু করলাম। তবে যাহার সাথে আজকে আমার গান, বাংলার সুনামধন্য একজন বাউল সাধক বাউল রত্নকর শ্রী অসীম দাস বাউল, যাহার নাম শুনলে অনেক বাংলাদেশের অনেক শিল্পীরা, যারা বর্তমানে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকায় গান করে, এমন শিল্পীও কিন্তু বাংলাদেশের মধ্যে আছে, তারা এই অসীম দাস বাউলের নাম শুনলে হ্যাঁ বলতো আমি গান করব না, আমার গান আছে। তাহার ছাত্র আপনি। আমি একটি কথা বলতে চাই, আমাদের গান শুরু হওয়ার পরে ছোট্ট একটি বাচ্চা গান করছে না, ধন্য ধন্য মেরা সিল ছিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর জ্ঞান, শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর জ্ঞান, হ্যাঁ রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, রাস্তা থামাইয়া দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মানত করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দিব চাদর দেহ অলির মাঝারে, রাস্তা থামাইয়া দিল কাফেলায় এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। এই পিছনে কথা বলে কে দেখেন তো, হাসানে কয় লাল মিয়া ভাই কোন খবর পাইছনি, বালুর ঘাটে কে আসিল ইসরায়েল শাহ নিজামি, রাস্তা থামাইয়া দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। কি বললো, মানত করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দিব চাদর আমার দেহলির মাঝারে, যেহেতু বিচার গান পালা গান তাই না, আগে বিচার পরে গান, এর নাম হইল বিচার গান। যেই গানের মধ্যে বিচার নাই, আমার ফরিদপুরের বৃহত্তম একজন আল্লাহর অলি বললেই চলে, সাধক হালিম মিয়া আল চিশতি নিজামি, উনি বলেছেন এই বাউল বিচার গানটার নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত। যে কথার মধ্যে ধর্ম কথা আলোচনা হয় না, সেটা কখনো ধর্ম কথা হইতে পারে না। তো আমি আপনার কাছে জানতে চাই, এই কথাটা আমার কাছে কেমন যেন লাগে, মানত করলাম বড় পীরের দরবারে কিন্তু চাদর দিব হইল দেহলির মাঝারে, আচ্ছা কথাটা কেমন না বাবা? হ্যাঁ খুব ভালো কথা। যিনি লিখছেন সে কোন জায়গায় যায় লিখছে এটা তো আমি জানি না, তবে আমি আপনার কাছে একটু বুঝতে চাই, মানত করলাম আমি এক জায়গায় চাদর দিব আর এক জায়গায়, এই কথাটা কেমন হইল? পালা যাই হোক, আমি আপনার কাছে জানতে চাই, এই কথাটা আপনি দয়া করে বলে দিবেন, বললে আমরা একটু বুঝ পাব। উনি একটি গান করেছেন খালি হাতে ফিরাই ওরা কি, বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, তুমি দয়া না করিলে আমি কেমন করে বেঁচে থাকি, আজ বড় আশা করে দয়ালের দরবারে হাত তুলে। আরে আমি যেহেতু এটা মহরম
আল্লাহর ওলিদের জন্য আল্লাহর পরিষদের মানুষ যারা বিশেষ করে গুরু প্রেমিক মানুষ যারা তাদের জন্য মহরম সারা বছরই এটা যদিও মহরম মাসটা আলাদা করে মানে কিছু দিন নির্ণয় করা হয়েছে বছরে যে এই দিনটার মধ্যে এই মাসটার মধ্যে মহরম কিন্তু আল্লাহর মনোনীত মানুষ যারা তাদের জন্য সারা মাসই মহরম বাহ 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 যারা পাক পাঞ্জাতনি নাজাতের তরি তাই যদি হয় তাহলে পাক পাঞ্জাতরের নাম নিলে এমন কিছু কিছু মানুষ আছে আমি তো মানুষ হইতে পারি নাই বাবা এমন কিছু কিছু মানুষ আছে যাদের নামটা স্মরণ হওয়ার সাথে সাথে দুটি চোখ বেয়ে অশ্রু ধরে তাদের জন্য মহরম অনর্গল দিনরাত কোনো দিনক্ষণ নাই তো সেই ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে এই মহরমকে উদ্দেশ্য করে ছোট্ট একটি গান সাধক হালিম মিয়া আল চিশতিনি জানেন আমার মন পাগল রে আমার আমার দিল পাগল রে পাগল হো তুমি পাগল হইয়াছ রে মন কার লাইগা আমার মন পাগল রে আমার দিল পাগল রে পাগল হইয়াছ তুমি কার লাইগা রে আমার মন পাগল রে আমার দিল পাগল রে পাগল হইয়াছ তুমি কার লাইগা রে সকা হইছে পাগল
পাগল হয়ে